নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি বর্ষা। সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। ধর্মনগর এগিয়ে চলো ক্লাবের উদ্যোগে রাজবাড়ি গার্লস স্কুলে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন বহিরাজ্যের চিকিৎসকরা। আবারও বন্যার জলে ভাস্কর কল্যাণপুরের বিভিন্ন এলাকায় শরণার্থী শিবিরে আশ্রয় নেন বহু পরিবার। বিধায়ক থাকাকালীন বিধায়ক তহবিলের কিছু টাকা থেকে গিয়েছিল, সেই টাকা দিয়ে প্রাক্তন বিধায়ক বিজয় সিনহা কৈলাসহরে রামকৃষ্ণ মিশনকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করে। এখন সংবাদ বিস্তারিত। ধলাই জেলার প্রাক্তন সৈনিকদের এক দিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আম্বাসা পলিটেকনিক কলেজে। উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার মনিন্দর সিং। রবিবার আম্বাসা পলিটেকনিক কলেজে ধলাই জেলার অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে এক দিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার মনিন্দর সিং, কর্নেল শরৎ শুক্লা, ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা বিকাশ সিং, জেলার পুলিশ সুপার সুদীপ্ত দাস সহ অনেকে। এই সম্মেলনে ধলাই জেলার চার মহকুমার ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত সৈনিকরা অংশ নেন। সম্মেলনের মধ্য দিয়ে প্রাক্তন সৈনিকদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করার জন্য ছিল অনেক স্টল। তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয় এদিন। একই সাথে কৃতিত্বের জন্য তিনজন অবসরপ্রাপ্ত সৈনিককে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সদস্য সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বহুত হি খুশ নসিব আপনি আপকো ফিল কর রহা হুম আর ধন্যবাদ দেনা চাহতা হুম ভগবান কো আর ইস অর্গানাইজেশন কো ইস বর্দি কো কি আপ লোগো কে সাথ মিল কে এক সমঝ আতা হ্যায় কি হাম লোগ পুরে কা পুরা হিন্দুস্তান এক দূসরে সে জুড়ে হুয়ে একদম জুড়ে হুয়ে সো বহুত হি আচ্ছা লাগ রহা হ্যায় আর চুকি ইয়ে ফাংশন আর ইয়ে আজ কা দিন এক্স সার্ভিসম্যান কে লিয়ে হামনে ইকট্ঠে হুয়ে হ্যায় জিসমে সার্ভিং অফিসার সিভিল আর আর্মি কে তো সবসে পহলে আপ সব কা বহুত বহুত ওয়েলকাম হ্যায় আজ এস হল মে বেঠে হুয়ে সব লোক ফৌজ কে আর এস দেশ কে আভারি হ্যায় হাম জো ভি হ্যায় ইয়াহাঁ পে পৌঁছে হ্যায় ছোটে ছোটে থে 16-17 সাল কে জব আপনা আপনা ঘর ছোড়া আর আজ ইয়াহাঁ পে জিস ভি পজিশন মে খড়ে হ্যায় সব আপ লোগ ইয়াহাঁ সামনে বেঠে হ্যায় সব ফৌজ কি বদৌলত হ্যায় আপকো বহুত ওয়েলকাম হ্যায় তো হাম আজ ইয়াহাঁ ইকট্ঠে কিস লিয়ে হুয়ে হ্যায় হামারা আজ ইকট্ঠে হোনে কা এম ক্যা হ্যায় আজ হামারা ইকট্ঠে হোনে কা এম সিরফ আপকো মিলনা হ্যায় ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিশ্ব হিন্দু পরিষদ ধলাই জেলার উদ্যোগে রবিবার আম্বাসা কালীবাড়ি নাট মন্দিরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই দিন আম্বাসা বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনী ও মাতৃশক্তির প্রখণ্ড শক্তি গঠন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ ধলাই জেলা কমিটির উদ্যোগে রবিবার আম্বাসা কালীবাড়ির নাটমন্দিরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় বিশেষত বিশ্ব হিন্দু পরিষদের তাৎপর্য তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আম্বাসা বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দুর্গাবাহিনী ও মাতৃশক্তির প্রখণ্ড কমিটি গঠন করা হয়। তার সাথে আম্বাসাতে আত্মপ্রকাশ করে দুর্গাবাহিনী ও মাতৃশক্তির। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলার সহসম্পাদক সুশান্ত দেব, ডিস্ট্রিক্ট সেক্রেটারি তপন যাদব, দুর্গাবাহিনী ও মাতৃশক্তির সংযোজিকা চয়নিকা দাস সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতীয় সংস্কৃতি
কিছু ভারতের কমিটির কিছু ভুল রয়েছে। একজন মানুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করলে সে হিন্দু সংস্কৃতি হয় না বা ভারতীয় সংস্কৃতি হয় না, ভারতের বিশেষ কিছু ভুলের রয়েছে বা বিশেষ কিছু সুবোধ আম্বাসা থেকে শুভজিৎ সাহা, রিপোর্ট ফোকাস ত্রিপুরা। বিধায়ক থাকাকালীন বিধায়ক তহবিলে কিছু টাকা থেকে গিয়েছিল, সেই টাকা দিয়ে প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা রবিবার কৈলাসহর রামকৃষ্ণ মিশনকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে কিছু টাকা রয়ে গিয়েছিল, সেই টাকা দিয়েই প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা রবিবার কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন। আশ্রমের সম্পাদক মহারাজ ত্যাগী বরানন্দজির হাতে বিরজিৎ সিনহা অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। মহারাজজি বলেন, কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে দীর্ঘদিনের দাবি ছিল একটি অ্যাম্বুলেন্সের, সেই দাবিকে সম্মান দিয়েই প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা এগিয়ে এলেন। অ্যাম্বুলেন্স প্রদানকালে বিরজিৎ সিনহার সাথে ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান সহ আশ্রম কমিটির সদস্যরা। এই রামকৃষ্ণ আশ্রম, এটা রামকৃষ্ণ মিশনে পরিণত হয়েছে, আমরা খুবই আনন্দিত কৈলাসহরের মানুষ হিসাবে, এবং স্বামীজিও এখানে এসে নিরলসভাবে মানুষের সেবার কাজে নিবেদিত হয়েছেন এবং অনেক পরিকল্পনা দেখেছি মানুষের সেবার জন্য। আমরা খুবই খুশি এবং আমরা একটা অ্যাম্বুলেন্স দিয়েছি মাত্র এইখানে, এই আশ্রম, এই মিশন যাতে একটু সত্যিকারে আমাদের এই অঞ্চলের জন্য একটা সেবার কেন্দ্র হয়ে পরিণত হয়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা। আনন্দের সাথে আমরা জানাচ্ছি আপনাদের যে মাননীয় এমএলএ মশাই বিরজিৎ সিং মহাশয় অত্যন্ত একটা মহৎপূর্ণ কাজ করেছেন সমাজের মধ্যে আদর্শ হিসাবে, যে শ্রীরামকৃষ্ণের আগমন হয়েছিল জীবন্ত দেবতার সেবার জন্য। আমরাও বেলুড় মঠ থেকে এসেছি কয়েকজন সাধু, এই জীবন্ত দেবতার পূজা, এদের মধ্যে ভগবানের প্রকাশ সবচেয়ে বেশি, তার মধ্যে স্বাস্থ্য সেবা, শিক্ষা, এইগুলো আমরা আগে সেবা করতে চাই, গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই, জীবন্ত দেবতাদের মধ্যে সবচেয়ে বেশি চাই। আর স্বামী বিবেকানন্দ রাতের পর রাত ঘুমাননি এই গরিব মানুষদের কথা ভেবে, এদের মুখে অন্ন দিতে হবে, এদের মুখে ওই রুটি দিতে হবে, এদের শিক্ষা দিতে হবে, এই জন্যই স্বামী বিবেকানন্দ এসেছিলেন পৃথিবীতে। আর কোনো সম্প্রদায়হীন সম্প্রদায়ের প্রতিনিধি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, প্রত্যেকটা ধর্মকেই তিনি আচরণ করেছেন, প্রত্যেক ধর্মই সত্য, কোনো ধর্ম মিথ্যা নয়, প্রত্যেক ধর্মর ভালো অন্য ধর্মের ভালো গুণগুলো নিতে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, তাহলেই আদর্শ সমাজ গড়ে উঠবে, আমাদের কোনো ভেদবুদ্ধি থাকবে না। মুসলিম ধর্মের মধ্যে ভালো গুণগুলো নিতে বলেছিলেন, হিন্দুর মধ্যে ভালো গুণগুলো নিতে হবে, খ্রিস্টানদের মধ্যে ভালো গুণগুলো নিতে হবে, এইভাবে আদর্শ সমাজ গড়ে উঠবে। আর আমি এই মাত্র কয়েক সাড়ে চার মাস এসেছি এখানে, আমি আপ্লুত হয়েছি এখানকার মানুষের ব্যবহার দেখে, এত অত্যন্ত ভালো ব্যবহার, অত্যন্ত সরল মানুষ, এরা ভগবত পরায়ণ মানুষ, সেই জন্য আমি খুব আপ্লুত বিরজিৎ সিং, একদম নিজের ভাই বলে আমি এনাকে মনে করি, যে জীবন্ত দেবর সেবার জন্য তিনি একটি গাড়ি দিয়েছেন আমাদের। আমরা গ্রামে গ্রামে যাব, এই ডাক্তারবাবু আছেন, আমাদের ডক্টর তরফদার কিশোরবাবু আছেন, অত্যন্ত ভালো মানুষ, খুব ঠান্ডা মাথায় কাজ করেন, গরিবদের জন্য ভাবেন, এইসব মানুষ আছে, আমাদের ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট এই দুজন, আপনারা চিন্তা করতে পারবেন না কীভাবে সেবা করেন, নিজেকে উৎসর্গ করেছিলেন। তাই আবার আমি বিরজিৎ সিংয়ের শুধু নয়, সকল কৈলাসবাসীর মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধার গুণ জানাই রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে এই জীবন্ত। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম,
যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সির সহযোগিতায় ত্রিপুরার রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আরএফএল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। আরএফএল ওয়াশিং বোর্ড ঝক্কি ঝামেলাকে বিদায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বল কোনটা ভালো হবে। এটাই লড়াই গোসা, আমার উপর বিশ্বাস রাখবে। রশিদ, এত রাত
একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেবো না। তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। কৈলাসহর চণ্ডীপুর সিপিআইএম অফিসে অস্ত্র রয়েছে বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে তল্লাশি করলে দুটি তীর, একটি ভুজালি এবং ৪০টি বাঁশের লাঠি পায়। যদিও অফিস ঘরে রাখা স্টিলের আলমারি পরীক্ষা করতে পারেনি চাবির অভাবে। পরবর্তীতে পুলিশ সারা অফিস তালা মেরে সিল করে যায়। আজকে প্রায় 8:30-9টা নাগাদ আমাদের সিপিএম পার্টির লোকাল নেতা শ্রীকৃষ্ণ চৌধুরী আমাকে ফোন করে বলেছে, সামল দেখতো আমাদের পার্টি অফিস নাকি তালা ভেঙে ভিতরে জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে। আমি যথারীতি ঘন্টা কেটে এখানে এলাম। এসে দেখি কিছু যুবক ছেলেরা এখানে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম কিসের জন্য এখানে তোমরা এই ঘরের ভিতরে? তা বলো যে কালকে এসএফআই এবং এবিভিপির মধ্যে কিছু সংঘর্ষ হয়েছে, সেই
ঘটনার মীমাংসা সাপেক্ষে তা এরা এখানে এসেছে। হ্যাঁ, সে অনুযায়ী আমি আমার বিমল কর মহাশয় এবং রঞ্জন সিনহা মহাশয় আমাকে ফোন করেছে, সামনে এখানে কী হয়েছে, সিপিএম পার্টির বিষয়ে কোনো গণ্ডগোল হয়েছে। আমি না দাদা, ওরা তো বলেছে যে এখানে এই এবিভিপি এবং এসএফআইয়ের মধ্যে গতকাল কিছু সংঘর্ষ হয়েছিল, সেটার মীমাংসার জন্য এরা এখানে এসেছে, এখানে কোনো ভাঙচুর কোনো কিছুই হয়নি। সেই অনুযায়ী তারা যখন এখানে বসেছিল তো চন্ডীপুর সিপিএম পার্টি অফিস ফাউন্ড টু নোজ এরো স্টিক এরোস অ্যান্ড ওয়ান নোজ নাইফ অ্যান্ড 40 ব্যাম্পু স্টিক্স হুইচ আর নট ফ্ল্যাগ স্টিক্স অ্যান্ড টু নোজ উডেন স্টিক্স অ্যান্ড ওয়ান ফ্ল্যাগ। সকালে একটা কমপ্লেন পেয়েছি, থানাতে ইনচার্জ কাছে কমপ্লেন দিয়েছে যে পাড়িবি সিপিএম পাড়িবিসি কিছু সাসপেক্টেড অস্ত্রশস্ত্র থাকতে পারে। সেই অনুসারে আমরা কমপ্লেন পাওয়ার পরে আমরা এসডিএম কাছে একটা রিকুয়েশন দিয়েছি, রিকুয়েশন যাতে আমরা সার্চে সার্চ করানো হয়েছে এই অর্ডারটা জানা হোক ও ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সার্চ করছি। সার্চ করার ফলে 40 ব্যাম্বু স্টিক পেয়েছে আর উডেন ফাইল একটা আর দুইটা এরো একটা নাইফ বুঝালি যেটি এইগুলি আমরা পেয়েছি। এইগুলি পাওয়ার পরে আমরা এটা সিজার লিস্ট করা হয়েছে উইটনেস সহ এইটা আমরা থানাতে নিয়ে আসি। এটা আমার মনে হয় ফেলে কিছু হয়তো তারা এটা ব্যবহার করে হয়তো কিছু তো রাখছে। স্যার এইগুলো মানে সমস্ত পার্টিগুলি কি আপনারা সার্চ করছেন? সমস্ত পার্টিগুলি সার্চ করা হচ্ছে, ওই কিছু তো পাওয়া যায়নি, এটা আমরা এখন উচ্ছেদ করে অতিরিক্ত মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্যের নেতৃত্ব বিশাল বাহিনী। ক্রমান্বয়ে সেগুলি ভাঙা হবে এবং সেই অনুযায়ী আমরা নোটিশও দিয়েছি, অল্প দিনের না বেশ দীর্ঘদিনের নোটিশই আমরা দিয়েছি, কিন্তু নোটিশ দেওয়ার পরে ওনারা ভাঙেননি, এই কারণে আমাদের প্রশাসনের পক্ষ থেকে এটা ভেঙে দিতে হয়েছে। আবারও বন্যার জলে ভাসলো কল্যাণপুরের বিভিন্ন এলাকা। শরণার্থী শিবিরে আশ্রয় নেয় বহু পরিবার, শরণার্থী শিবিরে থাকা লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কল্যাণপুরের বিজেপি দল। আবারও বন্যার জলে ভাসল কল্যাণপুরের বিভিন্ন এলাকা, বহু পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। বিজেপি দলের পক্ষ থেকে শিবিরে থাকা মানুষদের পরিষেবার হাত বাড়িয়ে দেওয়া হয়। গতকাল রাত থেকে আবারও সকাল পর্যন্ত বৃষ্টির ফলে কল্যাণপুরের খোয়াই নদীর উপকূলে থাকা বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়ে, নদীর জল বৃদ্ধি হওয়ায় এলাকার ঘিলাতলি, কমলাসাগর, মরগাংপাড়া, মোহরছড়া সহ বিভিন্ন এলাকার মানুষের জমিতে জল যাওয়ার ফলে নষ্ট হয়ে পড়ে ফসল, জলে ডুবছে অনেকের বাড়ি। এলাকার সব থেকে ক্ষতির মুখে পড়েছে মারগাং পাড়ার বাসিন্দারা। তাদের বসত ঘরে জল প্রবেশ করায় বর্তমানে তারা আশ্রয় নিয়েছে স্থানীয় একটি বিদ্যালয়ে। খবর পেয়ে শিবিরে ছুটে আসেন বিজেপি জেলা সভাপতি হরিশঙ্কর পাল সহ বিজেপি নেতৃত্বরা। জানা গেছে দলের পক্ষ থেকে দুপুর এবং রাতে খাওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া ঘিলাতলি এলাকার পুলিশ চৌমোহনীতে 15 পরিবার, সত্যগুরু পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে এবং 47 পরিবার মরগাংপাড়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়। ধারণা করা হচ্ছে পাহাড়ে বৃষ্টির ফলেই জলমগ্ন কল্যাণপুরের বিভিন্ন গ্রাম। গত দুদিন ধরে প্রবল বৃষ্টিতে নদীর স্তর অনেক বেড়ে গেছে, এই বেড়ে যাওয়াতে পুরো এলাকা সমতল ভূমি পুরো প্লাবিত হয়ে গেছে, বিশেষ করে কৃষকরা প্রভাবিত হচ্ছে। কৃষকের যা জমি ছিল, বিশেষ করে ধানের জমি বা কৃষি জমি যা যা ছিল, সবজি, ধান, আলু, পটল, যা কিছু লেগেছিল সব জলে পুরো প্লাবিত হয়ে গেছে, নদীর মানে গতিবেগ বেড়ে গেছে। এখন আমরা এই এলাকার রিয়ত থেকে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের সাহায্যের জন্য যতটুকু করার আমরা মানে যোগাযোগ করতেছি এবং সব দিকে আমরা সহযোগিতা পাচ্ছি। এখানে আমাদের কল্যাণপুরে 27 কল্যাণপুর কমলনগর কেন্দ্র বিধানসভা কেন্দ্র কমলনগর গাঁওসভার মরগাঙ্গের পারে যে বস্তি ওদের যে পাড়া, এই পাড়ার থেকে 47 পরিবারের 202 জন লোক আমাদের এখানে আশ্রয় নিয়েছে কমলনগর স্কুলে। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওদেরকে সাহায্য করা হচ্ছে।
এখন কিছু খাওয়া দেওয়া হচ্ছে, বিকেলবেলা আবার আমাদের ভাত দেওয়া হবে, রাত্রিবেলা এদের খিচুড়ি দেওয়া হবে, এবং আরও যতদিন পর্যন্ত এখানে জল না সরবে ততক্ষণ পর্যন্ত আমরা ওনাদের পাশে আমরা থাকবো। আমাদের কল্যাণ ২৭ কল্যাণপুরে এই মরাগাং কমলনগর তারপরে আমাদের কল্যাণপুরে থানা নিচে বিলাতুলে সত্যগুরু পাড়া এবং মাইগঙ্গা ওই সেক্টর দিয়ে আমাদের এফেক্টেড হয়েছে বেশি, এবং প্রশাসন তরফ থেকে আমাদের এসডিএমকে আমরা যোগাযোগ করছি, বিদ্যুৎ যোগাযোগ করছি, ওনারা বলছেন ওনারা আর্থিক সাহায্য করবেন এবং আপাতত আমরা ওদেরকে আমাদের পার্টির তরফ থেকে ওদেরকে সাহায্য করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস, ত্রিপুরা। জেলা কিষাণ মোর্চার কল্যাণপুর মণ্ডল কমিটির উদ্যোগে রবিবার দুর্গাপুর গাঁও সভায় পিছিয়ে পড়া কৃষকদের সাহায্যার্থে বিনামূল্যে মাঠের পাকা ধান কেটে দেয়। ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার উদ্যোগে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে ফার্মার্স ক্লাব এবং মণ্ডলের উদ্যোগে, কিষাণ মোর্চা মণ্ডলের উদ্যোগে বন্যায় যে ক্ষতিগ্রস্ত কৃষকদের হয়েছে, আমরা সেজন্য স্বেচ্ছাসেবক হিসেবে আমরা প্রায় প্রতিটা জায়গাতেই আমাদের এই প্রোগ্রাম চলছে, এবং দুর্গাপুর ১১ নম্বর বুথ, এই বুথে আজকে প্রায় ৫-৭ খানি জায়গা ধান আমরা কেটে কৃষকদের বাড়িতে তুলে দেব। আমাদের আজকে যে ধান কাটা হবে দুর্গাপুর গাঁও সভাতে ১১ নম্বর বুথে, আজকে কৃষকদের কানের প্রতি প্রায় তাদের খামলা হিসেবে ৩০০০ টাকা, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে মাংনা আমরা প্রায় ২০০০০ টাকা ধান কাটার কৃষকদের আমরা বিনামূল্যে সাহায্য করব। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ ৬০ ওয়াট অথবা ১০০ ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গুরু। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে ১০ শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা,
এখানেই হাসি আনন্দ অভিমান রাগ দুঃখ জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফেল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না জাগবো এ যাক সময়ে যত ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো রিগাল ফার্নিচার ফার্নিশ ইয়োর ড্রিম কাকু এটা কি তৈরি হচ্ছে আমাদের গ্রামের কমিউনিটি হল যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার তখন বহিরাজ্যে যাবেন কেন হ্যাঁ দশ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের যা জংরোধক তাই মরছে ধরেন ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস ১৮৮২ সালে এই দিনে বৈজ্ঞানিক রবার্ট কক যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন যার ফলে পরবর্তী সময়ে এই রোগের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে যক্ষ্মা রোগ একটি সংক্রামক ব্যাধি এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় কিন্তু যক্ষ্মা রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য এই রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু রয়েছে রয়েছে বিনামূল্যে যক্ষ্মা রোগ শনাক্তকরণের ব্যবস্থাও প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয় এই কর্মসূচি সার্থক রূপায়ণ করতে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দরকার জনসাধারণের সক্রিয় সহযোগিতা যক্ষ্মা রোগ প্রতিরোধে এবং যক্ষ্মা রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিনম্র অনুরোধ জানাচ্ছি যক্ষ্মা রোগ প্রতিরোধে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে বিসিজি টিকা অবশ্যই দিন কাশি হলে থুতু ও কফের পরীক্ষা করিয়ে নিন মনে রাখবেন যক্ষ্মা রোগ নিরাময়যোগ্য ডটস পদ্ধতিতে চিকিৎসায় যক্ষ্মা রোগ নির্মূল হতে পারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর সময়ের প্রতিদ্বন্দ্বী
লাইফের সব প্ল্যানকে সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। ছোট খাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। ধর্মনগর এগিয়ে চলো ক্লাবের উদ্যোগে রাজবাড়ী গার্লস স্কুলের অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। চেয়ারম্যান শক্তি ভট্টাচার্য, বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য বিশিষ্ট জনের উপস্থিতিতে বহিরাজ্যের চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। ধর্মনগর এগিয়ে চলো ক্লাবের উদ্যোগে রাজবাড়ী গার্লস স্কুলে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, টিঙ্কু রায়, পৌর পরিষদের চেয়ারম্যান শক্তি ভট্টাচার্য, সিএমও শঙ্কর দাস, ক্লাবের সভাপতি বকুল পাল চৌধুরী সহ অন্যান্যরা। স্বাস্থ্য শিবিরে রাজ্য এবং বহিরাজ্যের চিকিৎসকরা ছিলেন। প্রচুর সংখ্যক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা লাভ উঠান, পাশাপাশি ঔষধ ও ল্যাব টেস্ট পরিষেবাও দেওয়া হয় বিনামূল্যে। ভাষণ রাখেন ক্লাবের সভাপতি বকুল চৌধুরী। বাস্তবের ভিত্তিতে শুধু আগরতলা থেকে যেসব চিকিৎসকরা আসছেন আমাদের রোগীদেরকে পরিষেবা দেওয়ার জন্য, আসছেন কৈলাসর থেকে, ধর্মনগর থেকে, তো অবশ্যই আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে ওনাদেরকে কাটো করছি না। তবে ওনাদের প্রতি রইল আমাদের এগিয়ে চলো ক্লাবের পক্ষ থেকে শুভকামনা। তাদের তো ধন্যবাদ, তারা যে অনেক কিছু কমি রয়েছে, যে ধরনের ল্যাব থাকা চাই, যে ধরনের টেকনিশিয়ান থাকা চাই, যে ধরনের টেকনোলজি ইউজ করা দরকার ছিল, গোটা দেশ যেভাবে এগুলোতে উন্নত করেছে সেই সুবিধাটুকু আমাদের এখানে নেই। ধর্মনগর শহর, আগরতলা শহরে একটা লাল প্যাক ল্যাব রয়েছে, অর্থাৎ আজকের অ্যাম্বক্সি লাল এগুলো একদম ছোট ছোট মহল্লায় পৌঁছে গিয়েছে, অথচ আমাদের ত্রিপুরার যে সেগুলো হয়নি, সেগুলো কেন হয়নি সেটা অনেক কথা। তো আমরা চাইব আগামী দিন যে সরকার এসেছে, নতুন সরকার, যে সরকার বলছে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা মানুষের জন্য কিছু করতে চাই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বর্ষণে ক্ষতিগ্রস্ত 75 পরিবারের 250 জন বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে। সাহায্যের হাত বাড়িয়ে দেয় তেলিয়ামুড়া বিজেপি মন্ডল কমিটি। আপনি আজকে কতজন, মানে টোটাল কত পরিবারের কতজন মানুষকে আপনারা রেসকিউ করেছেন আজকে? 4 নম্বর ওয়ার্ডের টোটালে 75 পরিবারের 250 জন লোক, মানে তাদের বাড়িতে বন্যার জল বাড়ি ঘরে ঢুকছে, তারা এখনো শরণার্থী শিবিরে, শিশু বালন স্কুলে শরণাবন্ধ হয়েছে,
আমরা যারা আছি এখানে বুঝতে চাই তা আমাদের দলের মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি আছে, সব আমরা পার্টির লোকই, আমরা সব ব্যবস্থা আমরা করতে যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে খাওয়ানোর ব্যবস্থা আমরা করতেছি, তখন সকালবেলা আমরা ক্রিয়া করা আর ব্যবস্থা করা হয়েছে, আর ভূগোলবেলা আমরা খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, সবাইকে আমরা খিচুড়ি খাওয়াবো, আড়াইশো 300 লোক মতো হবে, সবাইকে আমরা খিচুড়ি খাওয়াবো। ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের অন্তর্গত 33, 34 এবং 35 নং বুথ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। নয়াপাড়া অটো স্ট্যান্ডে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উদ্বোধন করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। আজকের মতো সংবাদ এই পর্যন্তই, তবে সংবাদ শেষ করার আগে এক ঝলক দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। ধর্মনগর এগিয়ে চলো ক্লাবের উদ্যোগে রাজবাড়ী গার্লস স্কুলে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন বহিরাজ্যের চিকিৎসকরা। ধলাই জেলার প্রাক্তন সৈনিকদের এক দিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আমবাসার পলিটেকনিক কলেজে, উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার মরিন্দর সিং। বিশ্ব হিন্দু পরিষদ ধলাই জেলার উদ্যোগে রবিবার কামবাসা কালীবাড়ি নাগ মন্দিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আবারও বন্যার জলে ভাস্কর কল্যাণপুরের বিভিন্ন এলাকায় শরণার্থী শিবিরে আশ্রয় নেন বহু পরিবার। বিধায়ক থাকাকালীন বিধায়ক তহবিলের কিছু টাকা থেকে গিয়েছিল, সেই টাকা দিয়ে প্রাক্তন বিধায়ক বিজয় সিনহা কৈলাসহরে রামকৃষ্ণ মিশনকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করে।